সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের 65 নম্বর সূরা আত-তালাক এই 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়ারজুকু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর তিনি তাকে এমনভাবে রুজি দান করবেন যা তার কল্পনায়ও আসেনি। যে কেউ আল্লাহ তাআলার উপরে নির্ভর করবে তার জন্য আল্লাহ তাআলাই তো যথেষ্ট। আল্লাহ নিজের কাজ অবশ্যই সম্পূর্ণ করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের একটি পরিমাণ সুনির্দিষ্ট করে রেখেছেন। এই আয়াতটিকে সামনে রেখে ছোট্ট একটি বাচ্চা ছেলের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই বাচ্চাটির কাছে একটি টাকা ছিল। সে এই টাকাটি নিয়ে দোকানে যেয়ে দোকানদারকে বলল যে দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে। এই আয়াতের এই যে আয়াতটি আপনারা শুনলেন, এই আয়াতের কথা সে শুনেছিল কারোর কাছ থেকে। তো সে 1 টাকা নিয়ে আল্লাহকে ক্রয় করার জন্য দোকানে যায়। দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটিকে তাড়িয়ে দেয়। ছেলেটি আবার অন্য আরেকটি দোকানে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। দোকানদার জিজ্ঞেস করে, তুমি কি চাও? বাচ্চাটি বলে, আমার কাছে একটি টাকা আছে, একটি কয়েন আছে, আমি আল্লাহকে চাই, আল্লাহকে কিনতে চাই। দ্বিতীয় দোকানদার সেও তাকে তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হার ছাড়ল না। তার যে হাল, সে হাল ছাড়েনি এবং সে হার মানতে রাজি না। একটার পর একটা দোকানে ঘুরতে ঘুরতে সে অনেকগুলি দোকানে ঘুরেছে। পরে একটি বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি আল্লাহকে কিনতে চাও? আল্লাহ তো কোনো বিক্রির বস্তু নন, বরঞ্চ তোমাকে এবং আমাকে বিক্রি হতে হবে আল্লাহ তাআলার সামনে। এটি কোরআনের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে। তারপরে তিনি বাচ্চাটিকে বললেন যে তুমি আল্লাহকে দিয়ে কি করবে? এই ছেলেটি চিন্তা করলো, এই তো প্রথম কোনো একজন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আশার আলো ফুটল। নিশ্চয় এই দোকানে আল্লাহ পাওয়া যাবে। তাই সে বলল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে, আমার জন্য এই কাজ করে খাবার নিয়ে আসে। আর আমার মা এখন একটু হসপিটালে, তার শরীর অসুস্থ, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহ পারে আমার মাকে বাঁচাতে, তাই আপনার দোকানে যদি আল্লাহ পাওয়া যায় আমি নিয়ে যাব। দোকানদারটি বলল, হ্যাঁ পাওয়া যাবে, কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, আমার কাছে মাত্র একটি কয়েন আছে, একটি টাকা আছে। দোকানদারটি বললেন যে সমস্যা নেই, এই টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে, কিন্তু তোমার মাথায় বসাতে হবে টাকা দিয়ে আল্লাহ কেনা যায় না। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকার 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একজন মেডিকেল বিশেষজ্ঞ ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশনের জন্য তারা খুব বেশি আয়োজন করলো, অপারেশন হলো, খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে এবং সাথে একটি চিঠিও লিখে দিয়েছে। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, আমি তো শুধু ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেড়াচ্ছিল আর বুক ভরা বিশ্বাস নিয়ে, হৃদয় ভরা বিশ্বাস নিয়ে, কঠিন ইস্পাতের মতো ইমান নিয়ে
একমাত্র আল্লাহকে, আল্লাহ তাআলাকে পাবে আপনার বাচ্চা। এই বিশ্বাসই যদি আপনি এবং আমি বুঝতে পারি তাহলে একেই বলা হয় ইমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকার দান খরচ করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে কখনো দেখা যায় এক টাকাতেও আল্লাহ পাওয়া যায়। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি, যে তন্ত্র কায়েম হলে রবের কিংডম আবার স্বর্গ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।